এই আমল করলে ধনীরা সারাদিন দান খয়রাত করে যত সওয়াব পাবে, তোমরা ওই আমল করলে তাদের সমপরিমাণ সবে পৌঁছে যাবে। যে কোনো ব্যক্তি যদি প্রত্যেক সালাতের পর এই 33 বার তাসবিহগুলি পড়ে, হুত্তত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহার, ওই ব্যক্তির সগীরা গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ পাক তারপরে ক্ষমা করে দেবেন। আল্লাহ রসুল যেটা করেছেন সেটা করতে হবে, উনি যেটা করেন নাই ওর মধ্যে যদি আপনার মনে তৃপ্তি পান, তার মানে ওই তৃপ্তি দিচ্ছে আপনার ভিতরে শয়তান। কোরআন এক ভাষায় বলছে দ্রুত গতিতে এগিয়ে যাও, আর এক ভাষায় বলছে একে অপরের প্রতিযোগিতা করো জান্নাতে যাওয়ার জন্য। মিসকিন সাহাবি রসুলের কাছে এসে অভিযোগ করতেছেন, ইয়া রসুলাল্লাহ, আমরাও নাহনু নুসাল্লি ওয়াহুম ইউসাল্লুন যা আ ফুকারা উল মুহাজিরিন, মুহাজির ফকির এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকট এসে অভিযোগ করছে, আর রাসূলুল্লাহ আমরাও সালাত পড়ি, ধনীরাও সালাত পড়ে, আমরাও সিয়াম রাখি, ধনীরাও সিয়াম রাখে, কিন্তু ওরা যখন দান করে সাদকা করে টাকা আছে কিন্তু আমাদের কাছে টাকা নেই, আমরা সাদকা করতে পারি না, তাহলে আমাদের ভিতরে ঈর্ষা, ধনীরা তো আমাদের চাইতে সওয়াবে আগে চলে গেল। রসুল বলছেন আমি তোমাদের একটা আমলের কথা বলি, এই আমল করলে ধনীরা সারাদিন দান খয়রাত করে যত সওয়াব পাবে, তোমরা ওই আমল করলে তাদের সমপরিমাণ সবে পৌঁছে যাবে। কি করতে হবে? প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এটা যদি পড়ো। এক বর্ণনায় আছে যে কোনো ব্যক্তি যদি প্রত্যেক সালাতের পর এই 33 বার তাসবিহগুলি পড়ে, হুত্তত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহার, ওই ব্যক্তির সগীরা গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ পাক তারপরে ক্ষমা করে দেবেন। কিন্তু এত সুন্দর সুন্দর আমল হাদিস পড়েন, আল্লাহ রাসূল ফরজ সালাতের পর কী করতেন, প্রত্যেকটি শব্দগুলি পড়েন, আপনার অন্তর কেঁপে যাবে, এত সুন্দর সুন্দর বাণী, আমরা সেগুলি জানিও না, পড়ি না, আমলে নিয়ে আসি না। আমাদের মনের তৃপ্তি কি? ফরজ নামাজ পর ইমাম সাহেব সম্মিলিত মোনাজাত করলেই আমার মনের তৃপ্তি হয়, জি না, আল্লাহ রসুল যেটা করেছেন সেটা করতে হবে, উনি যেটা করেন নাই ওর মধ্যে যদি আপনার মনে তৃপ্তি পান, তার মানে ওই তৃপ্তি দিচ্ছে আপনার ভিতরে শয়তান। আল্লাহ নবী সাল্লাম বললেন তোমরা যদি প্রত্যেক সালাতের পর এই তাসবিহগুলি পড়ো, ধনীরা ইবাদত করে যত সওয়াব পাবে, তোমরা এটা করলে অত পেয়ে যাবা, ঠিক আছে? গরিবরাও আমল শুরু করে দিয়েছে, ধনীরা জিজ্ঞাসা করেছে কী ব্যাপার, তোমরা হাতে কী পড়ো? বলছেন আল্লাহ রসুল এই আমল করতে বলেছে, ওরাও আমল শুরু করে দিয়েছে। আবার এসছে রসুলের কাছে, ইয়া রসুলাল্লাহ এখন তো ধনীরাও এটা করছে। আল্লাহ রসুল বললেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, আল্লাহ যাকে দেয় সেই পায়। তার মানে কি? পয়সা দিয়েও জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে, আমল করেও জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। দুটা ঘটনা সংক্ষিপ্তভাবে বললাম, কোরআন এক ভাষায় বলছে দ্রুত গতিতে এগিয়ে যাও, আর এক ভাষায় বলছে একে অপরের প্রতিযোগিতা করো জান্নাতে যাওয়ার জন্য। কেন কেন বলছেন আল্লাহতালা? এই জন্য বলছেন একজন মুসলিমের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া, আবার ভালো করে বোঝেন, একজন মুসলমান হিসেবে তার ভিতরে সবচাইতে বড় প্রচেষ্টা থাকা উচিত যে আমি এমন কিছু কর্ম যেন করি যেই কর্মের বিনিময়ে আমার রব যেন আমার প্রতি রাজি এবং সন্তুষ্টি হয়ে আমাকে জান্নাত দেয়, জাহান্নাম থেকে যেন বেঁচে দেয়। এই চেষ্টা প্রত্যেক মুসলমানের ভিতরে থাকা উচিত। কেন উচিত? এই জন্য এটাই বাস্তবতা, এটাই হাকিকত, এটাই সত্য যে আসলে দুনিয়ার জীবন এটা একেবারে নগণ্য সংকীর্ণ। রাসূল বলছেন মা দুনিয়া ফিল আখিরাত ইল্লা মিসলু মা ইয়াজআল আসাবিহাহু ফিল ইয়াম ফালিয়ানজুর মাযা ইয়ারজি, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন যদি তুমি বুঝতে চাও জানতে চাও, সমুদ্র যে তোমার হাতের আঙ্গুলটা একটু ডুবিয়ে উঠিয়ে দেখো তোমার হাতের আঙ্গুলের সাথে কতটুকু পানি আসলো, যতটুকু পানি হাতের আঙ্গুলের সাথে লেগে আছে এটা হলো দুনিয়ার জীবন, আমার না দুনিয়ার জীবন, সমুদ্র ভরে যত পানি আছে এটা হলো আখিরাতের জীবন। তাহলে কত পার্থক্য!
تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة سورة معارج قيامتر একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান